हेलो एवरीवन, वेलकम टू अनदर व्लॉग ऑफ लाइफ अनस्टॉपेबल। आज षष्ठी, आज ভাবলাম ব্যান্ডেলের ঠাকুরগুলো দেখি, তাই আজ শুরু করলাম ব্যান্ডেলের শরৎচন্দ্র ইনস্টিটিউটের ঠাকুর দেখে। ইনস্টিটিউটের ঠাকুর দেখার পর যাচ্ছি আমরা কেওটার দিকে এগিয়ে। আজকে আমাদের সাথে আমাদের দুটো বন্ধুও আছে। ব্যান্ডেল মোড় থেকে বাঁদিকে চলে গেলাম। দিনের বেলা বেরোনোর কারণে আলোকসজ্জাটা দেখতে পারলাম না। এসে পৌঁছালাম কেওটা উজ্জ্বল সংঘতে। এইবারে তিনটা পোস্ট অফিস। এখন আর চিঠি দেখাই যায় না, এখন হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের যুগ। চিঠির একটা আলাদা ইমোশন আছে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তারপর ওখান দিয়ে এগিয়ে গেলাম নবীন সংঘের দিকে। সংঘের প্যান্ডেলটা খুবই সুন্দর। ওদের থিম হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ডের চারওয়াদের নিয়ে। প্যান্ডেলের ভিতরটা অপূর্ব দেখতে হয়েছে। প্যান্ডেলটা তৈরি করেছে পাটকাঠি, হোগলা পাতা, খেজুর পাতা, তাল পাতা, বাঁশ, নারকেল কোলা, কদবেলের কোলা, বেল ফল আর অনেক কিছু দিয়ে। সুন্দর হয়েছে। প্যান্ডেলের বাইরে বসেছে ছোট্ট একটা মেলা, সেইখানে আমরা খেলাম মথুরা কেক। কেকটা দেখালাম না, কারণ অলরেডি আমরা কেকটা খেয়ে নিয়েছিলাম। তারপর মেলা দিয়ে বেরিয়ে এগিয়ে চললাম। সন্ধ্যা হতেই জ্বলে উঠলো সব আলো, দেখতে দারুণ লাগছিল। পুরো রাস্তাঘাট আলোয় আলোকময়। সামনে একটা সুন্দর প্যান্ডেল দেখে দাঁড়িয়ে পড়লাম। প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখলাম কত কি আছে, হরিণ, প্রজাপতি, মাছ, আরো কত কি। প্যান্ডেলের ভেতর শোনা যাচ্ছিল হাতির ডাক, সিংহের ডাক, তার সাথে সাথে পাখির ডাক, ময়ূরেরও ডাক। পাতার মধ্যে ঠাকুর খুব ভালোই লাগছিল। এগিয়ে গেলাম বালির মোড়ে পিপল পাতির দিকে।
এসজিটিসি কলেজ পার করে দেখলাম কারবালা মোড়ের প্যান্ডেলে বিশাল লাইন। তাই ভাবলাম এগিয়ে গিয়ে 3 নম্বর গেটের ঠাকুরটা দেখে আসি। বাড়িতে যেতে যেতে দেখলাম কারবালা মোড়ের প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। গেটে পৌঁছে দেখি গামছা দিয়ে প্যান্ডেল করেছে। বেশ ভালোই লাগছিল। তারপর ওইখান দিয়ে বেরিয়ে চলে এলাম কারবালা প্যান্ডেলে। দেখি তখন আরো লাইন বেড়ে গেছে, তো কেটে ফেললাম ভিআইপি পাস। সবাইকে লাইনে ফেলে আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতর। তারপর ঢুকে দেখি প্যান্ডেলটা বাইরে দিয়ে যতটা সুন্দর, তার থেকেও ভিতর দিয়ে প্যান্ডেলটা অপূর্ব দেখতে। প্যান্ডেলের বাইরেও একটা ছোট্ট মেলা বসেছে, কিন্তু আমরা এইখান দিয়ে কিছু খাইনি। বাইরে থেকে আরেকবার দেখে নিলাম প্যান্ডেলটাকে। দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো ডেঙ্গু থেকে বাঁচার জন্য মশারির ভিতর শুয়ে আছে একটা ছোট্ট ছেলে, আর সেভ ড্রাইভ সেভ লাইফেরও ক্যাম্পেইন ছিল। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম বেগুনতলা। বাইরে থেকে প্যান্ডেলটা অত সুন্দর না লাগলেও ভেতরটা বেশ ভালোই হয়েছে। ওইখানে সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুরকে পড়াচ্ছে, লক্ষ্মী ঠাকুর পুরো দিয়ে ধান ঝাড়ছে, আর মা দুর্গা গণেশ ঠাকুরকে ঘুম পাড়াচ্ছে।
এসে পড়লাম নলডাঙ্গা নারায়ণপুর প্যান্ডেলে। আমাদের আসতেই দেখলাম এখানে একটা বাচ্চা ছেলে স্টেজে পারফর্ম করবে। প্যান্ডেলের থিম ছিল চাষাবাদ। তারপর প্যান্ডেল দিয়ে বেরোতে দেখি বাচ্চা ছেলেটা গান করছে। আমাদের হাতে অত সময় না থাকায় আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এই ম্যাক্সটা নতুন খুলেছে। এসে পড়লাম ব্যান্ডেল স্টেশনে, রওনা দিলাম বাড়ির দিকে। ট্রেনে খুব খিদে পাচ্ছিল, তাই ভাবলাম নৈহাটিতে নেমে কিছু খেয়ে নিই। তাই নৈহাটিতে নেমে চলে আসলাম এবি চায়ওয়ালা স্টলে। খেলাম অনেক ধরনের মোমো, তার মধ্যে এইটা একটা। তারপর ওইখান দিয়ে বেরিয়ে ট্রেন ধরে বাড়ির পথে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অনেক 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 সাপোর্ট করো প্লিজ, আরও যেন আমরা এরকম ভিডিও আপলোড করতে পারি তোমাদের জন্য।